السلام عليكم ورحمة الله وتعالى وبركاته. কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও সুস্থ আছি. ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসানা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলেই জবান ছেড়ে দিয়ে মাতোয়ারা হয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون صدقت يا رب العالمين أو كما قال قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة وقال تعالى في شهن حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نبيك ভালো বেশি নবীর প্রতি মাতোয়ারা হয়ে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. দরুদ পড়তে জানেন আপনারা? পড়ি মহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ, আমরা
প্যান্ডেলের বাইরে না থেকে মাহফিল কর্তৃপক্ষ কত সুন্দর একটি জান্নাতের বাগানের মতো আজ তোমাদের বড় প্রয়োজন ঠিক কি না বলেন সোনালী দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন ঠিক না সোনালী দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে মজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন মারহাবা আজলাবাজ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ওয়ালিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে হাফেজ তিনি চিরজন্মের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার দ্বীনের খিদমত যতদিন থেকে করেছে তিনার হায়াতের জিন্দেগিতে তিনার প্রত্যেকটি হায়াতের জিন্দেগির খিদমতকে কবুল ও মঞ্জুর করুক বলেন আমিন আমিন আমি আপনাদের সামনে খুব কম সময়ে কথা বলবো এই কথাটা কুরআনুল কারীমের কথা হবে আমরা শুনতে পারবো তো ইনশাআল্লাহ শুনতে পারবো তো এই কথাটা কুরআনুল কারীমের কথা শুনতে গেলে আবার কত এক শ্রেণীর মানুষ রয়েছে এটা সহ্য করতে পারে পারে সহ্য করতে পারে না আমি তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলতেছি ভাই এটি কুরআনুল কারীমের মঞ্চ এটি কোনো রাজনৈতিক দলের মঞ্চ নয় কুরআনুল কারীমের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু এলহাম এসেছে এটা নৈতিক দাত্ত নবীর ওয়ারিসদের এই জমিনের মধ্যে ফেরিওয়ালা হয়ে বলে দেওয়া ঠিক কিনা বলেন অতএব এটা আমাদের বলতে হবে ইনশা আল্লাহ আলোচনার পূর্ব মুহূর্তে আমি বলতে চাচ্ছি প্যান্ডেলের বাইরে যারা রয়েছে তাদের কি জায়গা খুব সংকলন নাকি আচ্ছা বলেন তো মা বোনেরা মুরগিকে ঘাই দেয় কি না যে ডিমটা মুরগির পেটে থাকে এই ডিমটা থেকেই কিন্তু বাচ্চা আসে কি না যেটা পেটের বাইরে যে ডিমটা থাকে এটা থেকে কি বাচ্চা আসে কারণ ওই ডিমের তাপ হয় না এই জন্য কি বাচ্চা তাতে ওটাকে আমরা গ্রাম বাংলায় কী বলি ঘোলঘলিয়া বলি তো এত সুন্দরভাবে মাহফিল ইন্তেজামিয়া কমিটি জায়গা করে দিয়েছে তাও দেওয়ার জায়গা করে দিয়েছে আমরা তাওয়ের মধ্যে না থেকে আমরা যদি সাইটে থাকি তাহলে তারা অবশ্যই ঘোলঘলিয়া মাল ঠিক কি না বলেন অতএব আমি আপনাদের ছোট করে চাচ্ছি না বাপজনেরা অতি তাড়াতাড়ি আমরা মঞ্চে চলে আসি আমি আপনাদের সামনে সুরাতুল কলাম তেলাওয়াত করেছি বলেন সুরাটির নাম কি সুরাটির নাম সুরা কলম ভূমিকা ছাড়াই আমি আলোচনায় যাচ্ছি যেহেতু সময় শর্ট সুরাটির নাম সুরাতুল কলম সুরাটি নাজিল হয় মক্কায় বলেন সুরাটি নাজিল হয় কোথায় আমি কিন্তু আপনাদের কাছে এটা শুনবো এটা তাফসির মাহফিল তাফসির শব্দের অর্থ হচ্ছে কি জানেন সিজার করা তাফসির শব্দের অর্থ কি সব কিছু বের হয়ে যাবে ঠিক কিনা তাহলে এই সুরাটির নাম সুরাতুল কলম সুরাটির আয়াত সংখ্যা 52টি রুকু সংখ্যা 2টি সুরাটার ক্রমিক নম্বর 68টি আমি যদি আপনাদের আবার রিপ্লাই করি ইনশাল্লাহ অ্যান্সার পাবো তো সুরাটির নাম কি সুরাটি নাজিল হয়েছে কোথায় সুরাটার আয়াত সংখ্যা 52 রুকু সংখ্যা ক্রমিক নম্বর 68 কি খেয়াল থাকবে তো
এই সূরাটি মক্কী যুগে নাজিল হয়েছে। এই সূরার শাব্দিক অর্থ আমরা পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। জীবনের প্রত্যেকটি মুহূর্তের কাজ শুরু হবে কার নামে? কারো বাবার নামে নাকি চেয়ারম্যানের নামে, মন্ত্রীর নামে, উপদেষ্টার নামে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর নামে জীবনের সমস্ত কাজ শুরু হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নুন, এটি হরফে মুকাত্তাত, আল্লাহু আলামু বিমুরাদ বিহি। এই আয়াতে কারিমার অর্থ বিচ্ছিন্ন আয়াতের অর্থ আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কলমের এবং ওরা যারা লিপিবদ্ধ করে তার। মা আনতা বিনিয়মতি রব্বিকা বিমাজনুন, আল্লাহ বলেন হে রাসূল, আপনার রবের অনুগ্রহে আপনার রব আপনাকে পাগল বানায় নাই। আল্লাহু আকবার বলেন। এই ছিল দুইটি আয়াতের শাব্দিক অর্থ। এই সূরাটাকে চিনতে গেলে আমাদের মক্কার জমিনের মধ্যে যেতে হবে। এখন যাওয়া সম্ভব? তাহলে এই সূরাটাকে আমরা শুনবো মক্কার জমিনের আলোচনা। বাস্তবে আমরা আসি কোথায়? আজলাবাজ মাঠে। আমরা আলোচনা শুনতেছি কোথাকার? আমার কথা বোঝা যায়? আমরা শুনতেছি আলোচনা মক্কার, বাস্তবে রয়েছে আমরা কোথায়? আজলাবাজ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে, কি ঠিক কি না? এই সূরাটিকে জানতে গেলে মক্কার জমিনটাকে আমাদের আপনাকে চিনতে হবে। কেমন করে চিনব? জেনে থাকলে বলেন তো আমার রসুলের হায়াতের জিন্দেগি কত বছর ছিলেন? 63 বছর কয় ভাগে বিভক্ত হয়েছে? কত ভাগে বলেন বলেন, এটা বুঝতে পারলে তাফসীর বুঝবেন। দুই ভাগে বিভক্ত হয়েছে, 1 থেকে 40 বছর এক ভাগ, আর উপরে 23 বছর এক ভাগ। 23 আর 40 যোগ করলে অবশ্যই যোগফল 63 হয়, ঠিক কি না? এই 23 ভাগ আবার দুই ভাগে বিভক্ত হয়েছে, 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায়। এই 13 বছর আবার 4 ভাগে বিভক্ত হয়েছে, কত ভাগে? 3, 2, 5, 3, 4 ভাগ হয়েছে। 3, 2, 5, 3, 13 আসতেছে? 3, 2, 5, 5, 2, 10, 8, 3, 13 আসতেছে? প্রাথমিক 3 বছর আল্লাহ রসুল মক্কার জমিনের মধ্যে ওপেনে দাওয়াত দিয়েছিলেন না ছিলেন না, গোপনে দাওয়াত দিয়েছিলেন বলেন। আপনাকে আমার কথা বুঝেন, আপনার উত্তর দিতে হবে। আপনাদের দ্বারা তো জিহাদের ময়দানে যাওয়া যাবে না। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে 3 বছর গোপনে দাওয়াত দিলেন। 3 বছর যখন গোপনে দাওয়াত দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলহাম চলে আসলেন। এলহাম যখন চলে আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসেজ জানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আনযিরু আশীরাতাকাল আকরাবীন। নবী মুহাম্মদ মক্কার জমিনের মধ্যে যেই 3টি বছর গোপনে দাওয়াতের কাজ শুরু করলেন, এই 3 দশকের ব্যবধানে, আপনার খেদমতের ব্যবধানে যে কয়েকটি মানুষ ইসলাম গ্রহণ করেছে, এদেরকে নিয়ে প্রকাশ্য দিবালোকে মক্কার জমিনের মধ্যে নেমে পড়ুট। আল্লাহ রসুল এখন প্রকাশ্য দিবালোকে মক্কার জমিনের মধ্যে নেমে যাবে। আমরা কি মাঠে নামতে রাজি আছি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ রসুল যখন মক্কার জমিনের মধ্যে নেমে গেলেন, আল্লাহ রসুলের কার্যকলাপ দেখে ইসলাম বিরোধী রক্ত পিপাসু হায়নাগুলো আল্লাহ রসুলকে নিয়ে তথ্য সন্ত্রাস চালা শুরু করলেন। কি সন্ত্রাস বলেন? তথ্য সন্ত্রাস চালা শুরু করলেন। আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালিবের ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যেই সন্তানটিকে মক্কার জমিনের মধ্যে আমরা ছোট্ট থেকে মানুষ করলাম, তাকে চোখের সুরমা হিসাবে তাকে আমরা দেখলাম, এই সন্তানটাই কেন যেন আমাদের বিরোধিতা করে, এ বিষয় নিয়ে তথ্য সন্ত্রাস চালা শুরু করলেন যে মোহাম্মদ কোথায় যায়, কি করে, এ মোহাম্মদের তথ্য সন্ত্রাস। বর্তমান সমাজের মধ্যে যেটা আমরা জানতে পারতেছি বা দেখতেছি, হকপন্থী আলেমরা যেভাবে যেইখানেই থাকে তাদেরকে নিয়ে এই জমিনের মধ্যে তথ্য সন্ত্রাস চালা শুরু করে, আছে কি না?
কথা মিলে নেবেন, 1450 বছর আগের কথাটা জনযন্ত্র প্রমাণ দিচ্ছেন কোরআনুল কারীমে 24 সালের মধ্যে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে যখন তত্ত্ব সন্ত্রাস চালানো, তত্ত্ব সন্ত্রাস চালিয়ে আল্লাহ রাসূলের কাছে কিছুই পাইলেন না, অবশেষে আল্লাহ রাসূলকে তারা অপবাদ দিলেন, আব্দুল মুত্তালিবের নাতি আবু তালিবের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে একটা পাগল পাগল, এটা পাগল যদি না হতো মক্কার জমিনের মধ্যে আমাদের বিরোধিতা করত না, নাউজুবিল্লাহ বলেন, কারণ আল্লাহ রাসূল যখন এই কালিমা খারাপ সম্প্রচার করার জন্য মক্কা নগরীর মধ্যে শুরু করলেন, আল্লাহ রাসূলকে যখন পাগল বললেন, ব্যথিত হৃদয় নিয়ে আমার রাসূল ভারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কার জমিনের মধ্যে খানের জায়গার মধ্যে বসেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ যেই দিনের কারণে আমি মুহাম্মদ ইসলামের জন্য আমি মুহাম্মদ ফেরিওয়ালা হলাম, সেই মানুষগুলোকে যেই মানুষগুলোকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করলাম সেই মানুষগুলো আমি মুহাম্মদকে তারা পাগল বলে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে ডেকে বললেন, জিব্রাইল করবানা দেরি চলে যাও আমার বন্ধু মুহাম্মদের বাড়ি, আমার বন্ধুর মনটা ভালো করে দাও, ডেলিগেট করলে সুরাতুল কলমের বিচ্ছিন্ন অক্ষরটা তুমি জানিয়ে দাও, আল্লাহ বললেন নূর, বিচ্ছিন্ন অক্ষর নাজিল হয়ে গেলেন। এখন নূর নাজিল করলেন কেন, নুনের কসম খাইলেন কেন আল্লাহ রাব্বুল আলামিন? কারণ আল্লাহ তাআলা রাসূলকে পাগল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত দ্বারা এটা প্রতিশোধের কাজ করতে পারতেন, আল্লাহ নূরের কসম খাইলেন কেন? তাফসিরে তাবারী, তাফসিরে বাইজাবি, তাফসিরে সিরাজুম মুনীর, তাফসির ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন কয়েকটি উল্লেখিত তাফসির আমি দেখলাম বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার একজন বীরত্বম একজন সাহাবি এবং হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করেন আল্লাহ নূর দ্বারাই কি বুঝাতে চায়, নুন দ্বারা দত বুঝাতে চায়, দত দত কি আমরা বুঝতে পেরেছি? দত তাকে বলা হয় যারা প্রবীণ মানুষ রয়েছে, বোঝানোর জন্য বলতেছি যারা প্রবীণ মানুষ রয়েছে তারা দত কিন্তু বুঝবে, যারা বাঁশের কলম দিয়ে লিখেছে, জেনে থাকলে বলেন তো বাঁশের কলমের ভিতরে কি কালি থাকতো? না কালি থাকতো না, ওই কালিটা যেই পাত্রের মধ্যে রাখা হতো ওই পাত্রটাকেই দত বলা হতো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুহাম্মদ আমি দদের কসম এমনিতেই খাই নাই, ওই কলমের কালি দিয়ে তৎকালীন এই ঐশী বানিয়াল কোরআনুল কারিম লিখত, আমি কোরআনুল কারিমের কসম খেয়ে বলতেছি আপনি মুহাম্মদ পাগল না, আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয় বন্ধুগণ, নুন দ্বারা মাছ বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেই মাছের কলিজা দিয়ে জান্নাতিদেরকে আপ্যায়ন করবেন, জান্নাতিদেরকে জান্নাতের মধ্যে খাওয়া খাওয়াবেন, সুবহানাল্লাহ বলবেন না, খাওয়ার দিকে যাব না, মূল তাফসিরের দিকে যাব যেহেতু সময় স্বল্পতা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, ও গো রাসূল শুধু আপনাকেই আমি নুন বলে ডাকি নাই, আপনাকে মক্কার জমিনের মানুষগুলো পাগল বলতে পারে, পাগল বলতে পারে, যারা পাগল আপনাকে বলল ইসলামের জন্য আপনাকে বিরোধিতা করল, আমি তাদের চরিত্রের একটি লাইসেন্স দিয়ে দিলাম, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে চরিত্রের লাইসেন্স দিচ্ছেন যারা ইসলামের বিরোধিতা করে, হ্যাঁ রাসূল তারা যারা বিরোধিতা করে তাদের চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের 13 নম্বর আয়াতের মধ্যে বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মদ যারা আপনাকে পাগল বলল, যারা ইসলামের কথাগুলো বলতে দিল না, যারা আপনাকে ইসমক্কার মধ্যে কি করলেন অত্যাচার করলেন, আমি তাদের পরিচয় তোমাকে দিয়ে দিলাম, তারা হচ্ছেন তাদের মায়ের অবৈধ সন্তান, ঠিক না? আজকেও যারা আলেমদের ব্যাপারে এই জমিনের মধ্যে আলেমদের সঙ্গে ষড়যন্ত্র করে আমরা বুঝতে পারি তারা তাদের মায়ের অবৈধ সন্তান, বৈধ সন্তান নয় তারা তার মায়ের অবৈধ সন্তান, ঠিক না? কারণ আমরা বুঝতে পারি অবৈধ সন্তান যারা তারা কোরআনুল কারিমের কথা তাদেরকে ভালো লাগবে না, আল্লাহ রাসূল মক্কার জমিনের মধ্যে কোরআনুল কারিমের কেমন করে
দাওয়াত দিতেন বললেন কাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন আল্লাহু আকবার আল্লাহ রাসূল যখন কোরআনুল কারীমের কথাগুলো বলতেন আল্লাহ রাসূলকে বিরোধিতা করতেন ওয়ালিদ ইবনে মুগিরা ওয়ালিদ ইবনে মুগিরার কার্যকলাপ দেখে আমার দয়ার নবী বড়ই আশ্চর্যজনক হয়ে গেলেন মনটা ভীষণলত হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডেকে ডেকে বললেন বন্ধু চিন্তার কোনো কারণ নাই এটা ওয়ালিদ ইবনে মুগিরার চরিত্র আল্লাহ তার রাসূল বললেন কেমন চরিত্র ও মুহাম্মদ এই ওয়ালিদ ইবনে মুগিরা বিরোধিতা করার কারণ ওয়ালিদ ইবনে মুগিরা তার মায়ের বৈধ সন্তান না বিধাই আপনার সঙ্গে এই কার্যকলাপগুলো করতেছে বোঝা গেছে ওয়ালিদ ইবনে মুগিরাকে যখন বলেন মুগিরা লাফালাফি করিস না কারণ তোর চরিত্রের খবর আমি বোঝা গেছে বোঝা গেছে অতএব ইসলাম বিরোধী জানানো হয়েছে বেশি লাফালাফি করিও না তোমাদের চরিত্রের খবর আমরা কথা বুঝেন নাই আপনারা বুঝেন নাই আপনাদের চরিত্রের খবর আমরা কিন্তু পেয়েছি লাফালাফি করলে আমরা চরিত্রের মধ্যেই মলম লাগাই দেব এমনভাবে যখন কথাগুলো বললেন ওয়ালিদ ইবনে মুগিরা অষ্টনীশ হয়ে গেলেন এই ওয়ালিদ আমি মক্কার মধ্যে বিচার করি এই যে এই লোকের সামনে বিচার করি এই লোকগুলোর সামনে মুহাম্মদ আমাকে বললেন যারত সন্তান এই যারত সন্তানকে আর বিচার করতে পারবে ওয়ালিদ ইবনে মুগিরা যে যারত সন্তান এটা প্রমাণ করার জন্য কোথায় যাবে ওয়ালিদ ইবনে মুগিরা কি গ্রামের চেয়ারম্যানের কাছে যাবে নাকি তে বৈধ সন্তান না অবৈধ সন্তান এই কথাটা প্রমাণ করার জন্য ওয়ালিদ ইবনে মুগিরা চলে গেলেন তিনার মায়ের কাছে লাঙ্গা তিতর বাড়ি হাতে নিয়ে ওয়ালিদ ইবনে মুগিরা চলে গেলেন তার মায়ের কাছে গিয়ে বললেন মা ঘর থেকে বের হয়ে যাও আব্দুল মুত্তালিবের নাতি আবু তালিবের ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে আমি ওয়ালিদ ইবনে মুগিরা কেমন একটা কথা বলেছে মা আমাকে নয়টা গালি দিয়েছে নয়টি গালি আমি মেনে নিতে পেরেছি একটা গালি আমি মেনে নিতে পারি নাই চিন্তা করা যায় ওয়ালিদ ইবনে মুগিরা আমার মা বললেন বাবা কি গালি দিয়েছে বললেন মা নয়টি গালি দিয়েছে একটি আটটি গালি মেরে নিতে পেরেছি একটি গালি মেরে নিতে পারি নাই তার মা বললেন বাবারে সেটা কোন গালি দিয়েছে বলবা না আব্দুল ওয়ালিদ ইবনে মুগিরার মা যখন এই কথাটা বললেন ওয়ালিদ ইবনে মুগিরার মা বললেন বাবা তোমাকে যেই সন্তানটা কথা বলেছে এটা মক্কার জমিরের মোহাম্মদ মনে হয় বলেছে মোহাম্মদ যা কিছু বলে হান্ড্রেড হান্ড্রেড এটা মিলে যায় সুবহানাল্লাহ বলবেন না ওয়ালিদ ইবনে মুগিরার মা যখন এই কথাগুলো বললেন ওয়ালিদ ইবনে মুগিরার মা বললেন বাবা তোমাকে কি বলে গালি দিয়েছে বলতেছে মা মোহাম্মদ গালি দিয়েছে আমি নাকি তোমার বৈধ সন্তান না ওয়ালিদ ইবনে মুগিরার মা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন ওরে বাবা ওয়ালিদ আব্দুল মুত্তালিবের নাতি আবু তালিবের ভাতিজা যা বলেছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য বলেছে আল্লাহু আকবার বোঝা গেছে ওয়ালিদ ইবনে মুগিরার মা যখন এই কথাগুলো বললেন ওয়ালিদ ইবনে মুগিরা লাঙ্গা তরবারি ধরে বললেন মা কথা এ কাজ করেছি প্রমাণ দে নাউজুবিল্লাহ বলবেন না ওয়ালিদ ইবনে মুগিরার মা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন বাবা তোমার পিতা মুগিরা এ মক্কার বড় একটি টেপ্টন লেডার লিডার ছিল এই লিডার এমন বেশি বেয়াদব ছিল তোমার পিতা বাবা আমি তোমার পিতার হালাল স্ত্রী তোমার পিতা আমাকে সময় দিত না তোমার পিতা নত্তকিদের আড্ডা গিয়ে সময় দিত আর আমার শরীরের দিকে খেয়াল রাখত না তারপরে মা কী হলো বলো তো দেখি বললেন বাবা তোমার পিতার একটা পেজ ছিল কোনো কোনো আবারতের মধ্যে এসেছে তোমার তোমার ভাইয়ে তোমার পিতার অর্থাৎ ভাই তোমার চাচা ছিল আমার জন্য বাজার খরচ আনতে দিল যখন এ বাজার খরচ এনে দিল আমি তোমার চাচার চেহারা দেখে আমার সৌন্দর্য যৌবনটা আর ধরে রাখতে পারলাম না আমি তোমার পিএসএ পিতার পিএসএর সঙ্গে আমি কী করেছি মিলামেশা করেছি এই মিলামেশার ফসল তুমি ওয়ালিদ কি জারুয়া পেয়েছে কারণ আমরা বুঝতে পারি যারা আলেমদের বিরোধিতা করে এদের অবশ্যই রক্তের সমস্যা আছে এদের অবশ্যই রক্তের সমস্যা রয়েছে কারণ এই জমিনটা আলেমদের জমিন এই জমিনটা শাহ জালাল শাহ পুরাণের জমিন এই জমিনটা হক্কানি আলেমদের জমিন এই জমিনে কখনো করে দিন নাস্তিক মুদ্দাদদের কথা চলতে পারে না ঠিক কিনা বলেন এমনভাবে যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন অগণেশুল আপনি পাগল নাম
আল্লাহ রাব্বুল আলামিন সান্তনাকে দিলেন নুনুল কলামি ও মা ইয়াসতুরুন এমন ভাবে যখন কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ও গো রাসূল আপনার পূর্বে যতগুলো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এসেছে সকল নবীদেরকে তারা গালিগালাজ করেছে সকল নবীদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি দিন কায়েমের আন্দোলনের মধ্যে থাকলে পরীক্ষা আছে না নাই কথা বলেন পরীক্ষা আছে না নাই আল্লাহ তাআলা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে রাসূল আপনাকে আমি জানিয়ে দিলাম দিন আন্দোলনের ইসলামের পথে যারা থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাছাই করে নেই তাদেরকে কি করে নেই বাছাই করে নেই এমনিতে জান্নাত আসবে না আর আমরা অ্যাক্সিডেন্টের মানুষ রয়েছি সুবহানাল্লাহ পড়লে জান্নাত জান্নাত কি বানানো আছে নাকি জান্নাত পেতে গেলে জান্নাতের কোয়ালিটি লাগে কেমন কোয়ালিটি লাগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইন্না নিশ্চয় গ্রান্টেড করলেন ক্লিয়ার করলেন আল্লাহ বললেন নিশ্চয়ই আমি মুমিনদের জান এবং মাল কি করেছি ক্রয় করেছি বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেব মুমিনদের জান এবং মাল ক্রয় করেছে কে আল্লাহ না আমাদের গ্রামের চেয়ারম্যান আল্লাহ বললেন আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করেছি বিনিময়ে জান্নাত এই জান্নাতে জান্নাতটি পেতে গেলে তোমার জানকে তোয়াক্কা করা যাবে না তোমার মানকেও তোয়াক্কা করা যাবে না ইসলামী আন্দোলনের পথে থাকতে গেলে তোমার স্ত্রী দ্বারায় পরীক্ষা আসতে পারে তোমার সন্তান দ্বারায় পরীক্ষা আসতে পারে তোমার ফসল পানি দ্বারায় পরীক্ষা আসতে পারে তারপরও ধৈর্যের পিরামিড হয়ে দিন আনি দিন ইসলামের মধ্যে আমাদের থাকতে হবে বলেন ঠিক কিনা বলেন অতএব সাবধান আমাদের মাঝে বিপদ আসবে এই বিপদটাকে আমাদের ধৈর্যের পিরামিড হিসাবে বরণ করে নিতে হবে ঠিক কিনা বলেন কেমন করে ধৈর্যের পিরামিড হিসাবে বরণ করে নিতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা মারধর করলেন অপমান করলেন মক্কার মরুভূমির প্রান্তের মানুষগুলো আল্লাহ রসুলের হাতে হাত রেখে জানান ইসলাম গ্রহণ করলেন তারা কিন্তু সহ্য করতে পারল না তারা যখন সহ্য করতে পারলেন না আল্লাহ রসুলকে সাহস দিয়ে বললেন ওগো রসুল মক্কার জমিনটা তো রক্তমাখা জমিন মক্কার জমিনটা তো জীবনের বিনিময়ে জীবন জমিন এই মক্কার জমিনের মধ্যে থাকতে গেলে আমাদের বারুদের মতো হতে হবে নবীর অপমাননা আমরা সহ্য করতে পারবো কেউ কেউ সহ্য করতে পারবো না এই জন্যই কবি সুন্দর করে বললেন মানিনি মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা ঠিক কিনা বলেন আই মানিনি মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা হায় রে অবমাননাকারীরা রক্ষা পাবে না ঠিক কিনা হায় রে অবমাননাকারীরা রক্ষা পাবে না মানিনি মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা বাংলার বীর মুজাহিদ জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্রিকদের পালাতে হবে ঠিক কিনা বাংলার বীর মুজাহিদ জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্রিকদের পালাতে হবে নইলে তাদের করব মরা কবর রচনা মানিনি মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা বিশ্ব নবীন উম্মতেরা লৌহাতে শামশির খতম করো আবু জাহলের নাতিপুতি সাগরি ওরে নাস্রিকদের নাস্তানাতে আগুন জ্বালাও না মানিনি মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা এর জন্য দায়ী হলো বারাক ওবামা বুশের মতো জুতা খাবি দেরি হবে না মানিনি মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো শয়তান বদমাস যেখানে
لله تكبير الله رب العالمين ডেকে বললেন ও গণেশুল আপনাকে শুধু আমি নন্দারাই ডাকি নাই আপনার মতো একজন পয়গম্বরকে ডেকেছি যার নাম সাইয়্যিদিনা ইউনূস সূরাতুল আম্বিয়া পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 8 আয়াত নাম্বার 88 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়া জান্নুনি ইনদাহাবা মুগাদিবান ফাদন্নান্না قدير عليك الله رب العالمين ডেকে বললেন ও গো মুহাম্মদ আপনার মতো একজন পয়গম্বর যার নাম ইউনূস ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের ময়দানে যখন চলে গেলেন ওই দাওয়াতের ময়দানে যাওয়ার পরে তার কাউম যখন দাওয়াতটা গ্রহণ করলো না তার কাউমের দাওয়াত গ্রহণ না করার কারণে আল্লাহর পয়গম্বর ইউনূস মাঠ থেকে বেগ হয়ে গেলেন যখন বেগ হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর ইউনূস ওই বেগ হয়ে নৌকার মধ্যে আরোহণ করলেন নৌকার মধ্যে যখন সকল মানুষগুলো অতিবাহিত হয়ে গেলেন নৌকার মাঝি নৌকা থেকে কি করলেন নৌকা ছেড়ে দিলেন সমুদ্রের মধ্যে চলে গেলেন ইন্ডিমেন টাইমে নৌকার মাঝি ডেকে বলেন ও নৌকার যাত্রীরা তোমরা শুনে শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি রে এখান থেকে একটা ব্যক্তিকে তোমরা নামিয়ে দাও আচ্ছা জেনে থাকলে বলেন তো দেখি ভরা নৌকার মধ্যে মধ্য দরিয়ার মধ্যে কোন ব্যক্তি কি নামতে পারবে এমন ভাবে যখন কেউ নামতে চায় না নৌকার মাঝি ডেকে বললেন তোমরা শুনে নাও একটা লটারির ব্যবস্থা করে নাও এই লটারির মধ্যে যার নামটা উঠবে তাকেই তোমরা দরিয়াতে ফেলে দেবে ইন্ডিমেন্ট টাইমে লটারি করা হলো লটারির নামটা উঠলেন আর কারণ না আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার যখন নামটা উঠলেন নৌকার যাত্রীগুলোর মনটা বড়ই ভারাক্রান্ত হয়ে গিয়ে বললেন কে রে তোমরা এত সুন্দর বালকটাকে তোমরা দরিয়াতে ফেলিয়ে দেবে এটা তোমরা এই লটারি তোমরা ডর করো আরেকবার তোমরা লটারির কারণটা চালিয়ে দাও দ্বিতীয়বার লটারি করা হলো দ্বিতীয়বার সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা উঠল দ্বিতীয়বার যখন নামটা উঠলেন নৌকার মানুষগুলো বললেন এত সুন্দর পোলাটাকে তোমরা দরিয়াতে কেমন করে ফেলে দেবে তৃতীয়বার লটারি করা হলো লটারির মধ্যে ইউনূসের নাম উঠলেন এটা বলেন তো দেখি কারিশমা কার ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ইউনূস তোমার বারবার তিনবার নাম উঠেছে আর ওখানে থাকবা না দরিয়ার মধ্যে নেমে দাও আল্লাহর পয়গম্বর ইউনূস দরিয়ার মধ্যে নেমে গেলেন আল্লাহ আরশের মালিক বললেন ও দুনিয়ার বাদশাহ আর থাকবা না আমার পয়গম্বর ইউনূসকে তুমি পেটের মধ্যে জায়গা দাও না জেনে থাকলে বলেন তো আল্লাহর পয়গম্বর ইউনূস এখন কোথায় কোথায় এখন আল্লাহর পয়গম্বর ইউনূস যখন মাছের পেটে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর একদিন নয় দুই দিন নয় ক্রমাগত চল্লিশ দিন যাবত মাছের পেটে ছিলেন বন্ধুগণ কথাটা বলার এতই প্রয়োজন আপনাকে আমাকেও পরীক্ষা দিতে হতে পারে সামনের দিনগুলো মনে হয় আসতেছে ঠিক কিনা এমনভাবে যখন সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গেলেন এমনভাবে যখন চল্লিশ দিন হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন আমার মনে হয় কোন জায়গায় আমলের কমতি রয়েছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষায় পতিত করেছে আল্লাহর পয়গম্বর ইউনূস আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের ওই শিবানী থেকে তেলাওয়াত করে বললেন ফানাদা ফিন যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন জিবরাইল করবানা দেরি চলে যাও আমার পয়গম্বর ইউনূসের বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল আর আমি সহ্য করতে পারি না ইউনূসকে আর মাছের পেটে নাই মাছের মাছটাকে কি করলেন পেটের ব্যথার সিস্টেম করে দিলেন মাছটি মিটি মিটি ভাবে শরীরের মধ্যে চলে আসলেন আল্লাহর পয়গম্বর ইউনূস যখন মুক্তি পেয়ে গেলেন আল্লাহ এখন আল্লাহ তাআলা এখন ইউনূসকে সান্ত্বনা দিয়ে বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহ বললেন জিবরাইল দীনান্তরণ ইসলামের মধ্যে যারা থাকবে তাদেরকে আমি পরীক্ষা করব তাদেরকে আমি কি করব পরীক্ষা করব তাদেরকে আমি জেল জরিমানার শিকার করব তাদেরকে মিথ্যা মামলার মধ্যে আমি কি করব পরীক্ষা করব আহারে আমরা দেখতেছি এই জমিনের মধ্যে অসংখ্য অপরাধ মানুষদেরকে তারা অন্যায়ভাবে ফাঁসির আদালতে দিয়েছে ঠিক না এমন ভাবে যখন আল্লাহর পয়গম্বর ইউনূসকে মুক্তি দিয়ে দিলেন আল্লাহ বললেন তখন আমি তার ডাকে সাড়া দিলাম আল্লাহ যখন সাড়া দিলেন ইউনূসকে মাছের পেট থেকে যখন উদ্ধার করলেন আল্লাহ বললেন ইউনূস রে আমি এমন করে মুত্তাকিদেরকে পরীক্ষা করে থাকি এখন জেনে থাকলে বলেন তো ঈমানটা পরীক্ষার জন্য কেমন হওয়া দরকার কেমন হওয়া দরকার কেমন হওয়া দরকার কবি বললেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঠিক না ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহর পয়গম্বর ইউনূসকে যখন কি করলেন মুক্তি দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ও গো মুহাম্মদ আপনার মতো একজন পয়গম্বর ইউনূসকেও আমি পরীক্ষা করেছি মক্কার মরুভূমির প্রান্তের মধ্যে আপনাকে তারা পাগল বলেছে তাতে কি হয়েছে আমি আল্লাহ বললাম আমান আসলাকু মিনাল্লাহি কিলা তোমার আল্লাহর থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে ঠিক না আল্লাহ বললেন ওরা আপনাকে পাগল বলেছে আর আমি আল্লাহ বললাম আপনি পাগল না এই ছিল বিচ্ছিন্ন অক্ষর নুনের সংক্ষিপ্ত তাফসির আমরা চলে যাই অল কলাম কলামের কসমের মধ্যে আমরা চলে যাই বন্ধুগণ তাফসিরে তাবারি তাফসিরে বাইজাবি তাফসিরে সিরাজ মুনির তাফসিরে আবু বকর জাকারিয়া তাফসিরে ফাতুল মাজিদ তাফসিমুল কোরআন উল্লেখযোগ্য তাফসির তাফসির ইবনে কাসির ইমাম কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করলেন ওই কলমের বর্ণনা করতে গিয়ে তিনি বললেন কলম কয় প্রকার বলেন বলেন কলম দুই প্রকার এই কলম দুই প্রকারের প্রথম কলমটা আমরা সকলেই জানি সৃষ্টির পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন কলমকে তৈয়ার করেছেন ওই কলম তৈয়ার যখন করলেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ও কলম তুমি লিখো লিখো কলম ডেকে ডেকে বললেন রব্বি কারিম লিখব কি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন কলম রে আমার মাখলুকের তাকদির লিখে দাও এই জন্যই কলম পঞ্চাশ হাজার বছর আগেই মাখলুকের তাকদির লিখে সমাপ্ত করলেন ওই কলমের কারি কিন্তু বর্তমান সমাপ্ত হয়েছে কারণ ওই কলমটা ছিলেন নূরের কলম ঠিক না বর্তমান এই কলমটা নূরের কলম ছিল এই কলমটার মধ্যে যিনি জ্ঞান দিয়েছে চিৎকার মেরে বলেন তো তিনি কে তিনি কে বলেন বলেন আল্লাহ তুমি জ্ঞানের অপরিম সীম ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমকে যখন দিয়ে দিলেন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের তাফসির বিশারদগুলো আরেকটি কলমের কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে ওই কলমের কথা বললেন আল্লাযি আল্লামা বিল কলম আল্লাহ রাব্বুল আলামিন বললেন
কলমের মাধ্যমে আমি জাতিকে শিক্ষিত করেছি ঠিক কিনা ওই কলমের সাহায্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে শিক্ষিত করেছি ওই জাতি শিক্ষিত হবে ওই জাতি সুন্দর সমাজ গড়বে ওই জাতি শিক্ষিত হয় আমি আল্লাহর একামতের দিনের ভূমিকা পালন করবে ঠিক কিনা এমন ভাবে যখন জাতিকে সুন্দর করে শিক্ষায় সুশিক্ষিত করে ফেললেন ভুকে হাত দিয়ে বলবেন মুসলমান আল্লাহর ইসলামী আন্দোলনের কাজ কি আমরা অনেকেই করি 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 আল্লাহ বললেন তোমরা যারা সুযোগেই সদ্ব্যবহার করো এই যে কলম তোমরা দেখতেছো এই কলমটা কারো জন্য জান্নাতি হবে এই কলমটা কারো জন্য জাহান্নামী হবে এখন আমরা কলমের পাওয়ার পে আল্লাহর দিন আন্দোলনের কাজগুলো ভুলে গিয়েছি ও মুসলমান আপনাকেই বলতে চাই ওই কলমটা আপনার কতদিন থাকবে কলমের পাওয়ার পে আপনি কিন্তু আল্লাহকে ভুলতে পারেন না কলমের পাওয়ার পে আপনি অসংখ্য গরিব দুঃখীর হক মেরে খেতে পারেন না বোঝা যায় কথা বোঝা যায় এমন ভাবে যখন ওই সমস্ত মানুষগুলো কলমের পাওয়ার দেখিয়ে অসংখ্য অসহায় দরিদ্র মিসকিনদেরকে হক মেরে খাচ্ছে ও ভাই কলমের পাওয়ার আপনি দেখাবেন না কারণ আপনি পূর্বের ইতিহাসের মধ্যে দেখেন কলমের পাওয়ার দেখিয়েছিলেন ফেরাউন ওকে আছে কলমের পাওয়ার দেখিয়েছিলেন আবু জেহেল ওকে আছে আবু জেহেল থাকতে পারে নাই ফেরাউন থাকতে পারে নাই নমরুদ থাকতে পারে নাই আপনি তিন টাকার সন্তান হয়ে কেমন করে এই পাওয়ার দেখা ঠিক কিনা বলেন এটা ছিল কলমের কথা আল্লাহ বললেন ওই কলম দিয়ে যা লেখা হয় তৎকালীন আব তাফসিরে মাজহারির মধ্যে দেখলাম কলম দিয়ে তখন কি লিখতেছিলেন ওই শিবানী আল কোরআনুল কারিমের কথাগুলো লিখতেছিলেন আল্লাহ বললেন ও রাসূল এই কোরআনুল কারিমের কসম খেয়ে বললাম মক্কার জমিনের মধ্যে আপনাকে যেমন ভাবে তারা পাগল বলুক কোরআনের কসম খেয়ে বললাম আপনি পাগল পাগল না বোঝা যায় তাহলে বোঝা গেল নবীর পথে যখন আপনি হাঁটবেন নবীর শেখানো পথে যখন আপনি চলাফেরা করবেন নবীর ভাষা যখন আপনি বলবেন আপনাকেও পাগল বলতে পারে আপনাকেও জাদুঘর বলতে পারে যদিও আমাদের পাগল এবং জাদুঘর না বলে অন্য অন্য রামে ডাকে রাজাকার জঙ্গি ভাই গালি সব ঠিক রয়েছে মধ্যখানে এসে ভাষণের কারণে চ্যান্স হয়েছে ঠিক কিনা ওরা বলে জঙ্গি ওরা বলে রাজাকার তৎকালীন রাসূলকে বলেছিল পাগল আর জাদুকর এখন বর্তমান সমাজের মধ্যে হকখানি আলেমদের বলতেছে জঙ্গি আর রাজাকার আমি তোমাদেরকে বলতে চাই যারা তোমরা জঙ্গি আর রাজাকার বললা ও ভাই কাকে জঙ্গি তোমরা বললা রে কাকে তোমরা রাজাকার বললা যে মানুষটার হাতে হাত রেখে অসংখ্য বিধর্মী মানুষ মুসলমান হলো যে মানুষটার হাতে হাত রেখে অসংখ্য বদ্ধ কালিমা পড়ে মুসলমান হলো সেই মানুষটা তো রাজাকার হতে পারে না কি ঠিক কিনা বলেন আমরা এটা জানতে চাই কি উদ্দেশ্যে তাকে তোমরা রাজাকার বললা জঙ্গি বললা আমরা প্রমাণ পেয়েছি শুক্রঞ্জন বালি বলেছে না উনি রাজাকার ছিল কথা বলেন না কেরে ভাই রাজাকার ছিল না তার মানে বোঝা গেল হক যেখানেই থাকবে ওই বাতিলের বাচ্চাগুলো মাথা চারা দিয়ে উঠবে ঠিক কিনা ওরা উঠবেই কারণ এটা হচ্ছেন ওই প্রকারের বাতিল যেই প্রকারের ওলিদ ইবনে মুগিরা ঠিক কিনা ঠিক কিনা এমন ভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডেকে বললেন ও গো রাসূল আপনি পাগল না পাগল না আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে গ্রান্টেড করার জন্য সূরাতুল কলমের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বললেন মা আনতা বিনিউমাতি রাব্বিকা বিমাজনুন ও গো রাসূল আপনার রবের অনুগ্রহে আপনার রব পাগল আপনাকে বানাই নাই জেনে থাকলে বলেন তো দেখে আল্লাহ রাসূলকে তারা পাগল বলেছিল কয় কারণে পাগল বলেছিল আমি পড়েছি তিন থেকে চার কারণে পাগল বলেছিল কেন বলেছিল এটা কি জানা দরকার আছে কিনা আপনার নবীকে পাগল বলেছে চার কারণে আপনাকেও পাগল বলতে পারে চার কারণে আপনার নবীকে পাগল বলেছে তিন কারণে আপনাকে রাজাকার বলতে পারে তিন কারণে কথা ঠিক কিনা এক নাম্বার পয়েন্ট আপনারা নিয়ে নেবেন এই যে সভাপতি কেমন লোকটা কেমন অবশ্যই ভালো এনাকে যদি বাজারের
ভরা বাজারের মধ্যে বলে আপনি একজন পাগল, আপনি কিন্তু পাগল বলেন বোঝানোর জন্য বলতেছি, আপনি একজন পাগল, আপনি অবশ্যই বলবেন হুজুর এই গ্রামের মধ্যে এমন একটা মানুষকে আপনি পাগল বলেছেন, এই মানুষটার মতো বড় গ্রামের মধ্যে আমরা লোক খুঁজে পাই না, আপনি কেন পাগল বললেন জবাব দিয়ে যান, বলবেন কিনা? তাহলে হুজুর আর হুজুরের গিরি রাখবেন? অবশ্যই হুজুরকে ধরবেন। যখন আমি প্রশ্নের উত্তর দিতে পারি না বললাম এমনি, কি কারণে বলেছি এমনি? এমনি বলার কারণ তৎকালীন আমার রসুলকে পাগল বলেছিল, কোনো কারণ নাই এমনি, বোঝা যায়? বোঝা যায়? কোনো কারণ ছিল না, এমনি পাগল বলেছিল। এখন এমনি পাগল বলল কেন? এতটুকু গবেষণা করে দেখলাম তাফসীর মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ বানিপতি রহমাতুল্লাহি আলাই ডেকে ডেকে বললেন, ও মক্কা নগরীর মানুষেরা, আমার নবীকে তারা পাগল বলেছিল এই কারণেই, তৎকালীন আমার নবীর কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, বিধায় তারা পাগল বলেছিল, ঠিক কি না? এখন বর্তমান আলেমদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা নেই, বিধায় আলেমদের জঙ্গি আর রাজাকার বলে মিথ্যা হামলা মামলা দিয়ে তারা ফাঁসি রায় লিখে, কথা মিলে যায়? কথা মিলতেছে কিনা বলেন? কোরআন থেকে বলতেছি, সামনে কোরআন, মাংতা বিনিয়ে মাত্র রব্বিকা বিমাজরুন, মক্কা নগরীর মানুষেরা বললেন তোমরা কেন আমার নবীকে পাগল বললাম? হিসাব চাই, যখন সময়ের ব্যবধানে ডুপ্লিকেট মাল চান্স হয়ে যাবে, ওই আম জনতা বলবে তোমরা কেন জঙ্গি বলেছিলা, হিসাব দাও, বলবে কি না? অবশ্যই বলবে। এমনভাবে যখন আল্লাহ রসুলকে পাগল বললেন, রাষ্ট্রীয় ক্ষমতা নেই বিদায় পাগল বললেন, আবু জেহেল তারপরও কী করলেন? স্টোনিজ হয়ে পড়লেন, মোহাম্মদকে এত ছোট করার চেষ্টা করি, মোহাম্মদকে তারপর মোহাম্মদের সম্মানটা আকাশ চুম্বি হয়, এখন কি করা যাবে? আবু জেহেল তার মন্ত্রিসভার মধ্যে লোকগুলোকে ডাকলেন, ও মানুষেরা, আব্দুল মুত্তালিবের নাতি আবু তালিবের ভাতিজা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ছেলেটাকে লালন পালন করলাম রে, যেই সাপটাকে আমরা দুধ থোরা দিয়ে পুষলাম, এটা কেন যেন শেয়ারের পাঁচে আটটা নোয়ার জন্য পারাফারি করে, তোমরা এখন বুদ্ধি দাও মোহাম্মদকে আমরা কি করতে পারি? হঠাৎ করে প্রস্তাব আসলেন, মোহাম্মদকে তোমরা এমন একটি কাজ করবা যেই কাজটা হবে রাষ্ট্রভাবে মোহাম্মদকে পাগল ঘোষণা কর, নাউজুবিল্লাহ বলবেন না? মা বোনরা একটু আওয়াজ কম করবেন, আপনাদের আওয়াজ এই পর্যন্ত আসে, আমরা মা বোনদের জন্য একটু দোয়া করি, দোয়া করার দরকার আছে কিনা? হ্যাঁ, মা বোনদের জন্য একটু দোয়া করার দরকার আছে কিনা? বলেন হে আল্লাহ, আপনি আমাদের মা বোনদের জবান বন্ধ করে দাও, না হয় মাথায় উকুন দাও। সে দোয়া কি খারাপ হয়েছে নাকি? এদেশের মেয়ের ধরন দেখিলে লাগে সরম, ঠিক না? বলেন বলেন, এদেশের মেয়ের ধরন দেখিলে লাগে সরম, ওরে সকালবেলা বরকা পরে বিকালবেলা উড়না নাই, ঠিক না? ঠিক না? ও দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই, ও দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই, এদেশের মেয়ের ধরন দেখিলে লাগে সরম, এদেশের মেয়ের ধরন দেখিলে লাগে সরম, ওরে সকালবেলা বরকা পরে বিকালবেলা উড়না নাই, ও দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই, নারী জাতি কমলতি সর্বলোকে জানে, জানি না? আবার কিংবা আবার নারীরা স্বামীকে ধরে মারে, মারে কি না? এখন অনেক পোলা পুরুষ আছে, হুজুর মনের কথাটা বলে দিছে, আসলে আজকে আমি মার খেয়ে আসছি, আছে কি না? বলে না, না ভাই এটা করা যাবে না, মা বোনটা সম্মানিত জিনিস, আপনার অনুরোধ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আওয়াজ কম করবেন। তাহলে আমরা বুঝলাম আবু জেহেলকে, আবু জেহেল মোহাম্মদকে সম্মান নষ্ট করার জন্য কি করলেন? রাষ্ট্রীয়ভাবে পাগল ঘোষণা যখন করলেন, আবু জেহেল ডেকে ডেকে বললেন, ও মক্কা নগরীর মানুষেরা তোমরা শুনে নাও, শুনে নাও, ওই যে মোহাম্মদকে আজকে থেকে মেয়ে রাষ্ট্রভাবে পাগল করলাম, পাগল ঘোষণা যখন করল আবু জেহেল ডেকে ডেকে বলল, ওই যে আবু জেহেলের ওই মোহাম্মদের কাছে তোমরা কেউ যাবা না, এটা আজকে থেকে আমাদের রাষ্ট্রের একজন পাগল, আউযু বিল্লাহ,
বলবেন না এমন ভাবে যখন কথা বললেন আবু জেহেল বললেন ঘোষণা করলেন তার কাছে তোমরা কেউ যাবে না তার কথা তোমরা কেউ শুনবে না তার কাছে তোমরা কেউ যাবে না তার কাছে তার কথা তোমরা কেউ শুনবে না ও বন্ধুগণ আমাদের একটা কিন্তু বদ অভ্যাস রয়েছে যে জায়গাটার মধ্যে যাওয়া নিষেধ ওই জায়গাটার মধ্যে কিন্তু আমরা কথা ঠিক কি না আল্লাহ রাসূল ভরাক্রান্ত হৃদয় নিয়ে মক্কা ওয়ালা নবী মদিনা ওয়ালা নবীকে যখন রাষ্ট্রীয়ভাবে পাগল ঘোষণা করলেন ও বন্ধুগণ আল্লাহ রাসূলকে যখন পাগল ঘোষণা করলেন মক্কার মানুষেরা আমার রাসূলের কাছে কেউ যায় না একাকী যখন হয়ে গেল মক্কার মধ্যে মদিনা থেকে কতগুলো জওয়ান যুবক ব্যবসার উদ্দেশ্যে চলে আসতেন মক্কার মধ্যে ব্যবসা করার উদ্দেশ্যে আসতেন ও বন্ধুগণ মদিনার যুবকরা যখন মক্কার মধ্যে ব্যবসা করার জন্য আসলেন মদিনার যুবকেরা ডেকে ডেকে বললেন ও মক্কার যুবকেরা দীর্ঘদিন থেকে মক্কার মধ্যে ব্যবসা করি রে আমরা তো কোনোদিন পাগলের কথা শুনি নাই আজকে তোমরা কেন পাগলটাকে পাগল পাগল কথা বলতেছো তোমরা কাকে পাগল বানিয়েছো এটা কি তোমরা আমাকে জানাবা মক্কার মানুষেরা ডেকে ডেকে বললেন ও মদিনার মানুষেরা তোমরা শুনে নাও এই মক্কার রাষ্ট্রপ্রধান যেই সন্তানটাকে পাগল বানিয়েছে এই সন্তানটাকে যেই পাগল বানিয়েছে আমরা তোমাদের বলে দিলাম আজকে মক্কার মধ্যে ব্যবসা হোক আর না হোক পাগল দেখে আমরা না পাগল না দেখে আমরা বাড়িতে ফিরব না এমন ভাবে যখন মদিনার যুবকেরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে নিয়ত করে ফেললেন কি করে ফেললেন আহারে আমরা দেখেছি আমাদের পাখিটাকে যখন তারা ধরে ফেলল তামিরুল মিল্লাত থেকে যখন আমরা 16,000 ছাত্র রাজপথে নামলাম যখন দেখার জন্য গাইলাম ইট পার্কেলের বাড়ি খাইলাম আর মাথাটা দ্বিখণ্ড হয়ে মেসের মধ্যে আমরা ফিরে আসলাম আমরা তখন থেকে নিয়ত নিলাম এই দেশের আমার জনতা বুঝতে পেরেছে যে দলটা হকের পথে রয়েছে ওই দলটার প্রতি তো নির্যাতন আর নিপীড়ন চলতেছে ঠিক না এমনভাবে যখন কথাগুলো বললেন আবু জাহেল পাগল হিসাবে উপাধি করলেন মদিনার যুবকরা যখন চলে আসলেন মদিনার যুবকেরা বললেন ও মক্কার যুবকেরা আলহামদুলিল্লাহ মদিনার যুবকেরা যখন বললেন ও মক্কার যুবকেরা আমরা শুনলাম মক্কার মধ্যে আমরা বাণিজ্যের উদ্দেশ্যে এসেছি রে যুবকেরা তোমরা শুনে নাও তোমাদের রাষ্ট্রপ্রধান নাকি একটি ছেলেকে রাষ্ট্রীয়ভাবে পাগল করেছে তারা বললেন হা হা রাষ্ট্রীয়ভাবে পাগল করেছে রাষ্ট্রীয়ভাবে পাগল করেছে মদিনার যুবকেরা বললেন আমরা সেই পাগলকে দেখতে চাই মদিনার যুবকের কথা শুনে মক্কার মানুষেরা ওই পাগলটাকে কিন্তু তুকু দেখা দেয় না কারণ ওই দেশের রাষ্ট্রপ্রধান বলেছে মুহাম্মাদের কাছে তোমরা কেউ যাবা না মুহাম্মাদের সঙ্গে তোমরা কেউ কথা বলবা না কথা বললে এবং তোমরা মুহাম্মাদের সঙ্গে সম্পর্ক রাখলে জরিমানা আছে না নাই ভাই বন্ধুগণ অসংখ্য মানুষ সত্য কথা কথা বলতে চায় সত্য কথা বলতে পারে না ওই সমস্ত জালিম শাসকের জন্য ঠিক না এমনভাবে যখন কথাগুলো বললেন ইসমে ইশারার মাইরছিলেন ইশারা দিয়ে বলা লাগে বুঝেন না আপনি বুঝতে পেরেছেন এমনভাবে যখন মদিনার যুবকেরা মক্কার যুবকদের বললেন ও মক্কার যুবকেরা তোমরা একবার আমাদেরকে পাগলটাকে দেখিয়ে দাও কেউ দেখা দেয় না কেউ দেখা দেয় না একটি যুবক সাহসিকতার পরিচয় দিয়ে বললেন ও যুবকেরা তোমাদেরকে আমরা মক্কার মধ্যে নতুন দেখতেছি তোমরা কে রে কোত্থেকে এসেছো মদিনার যুবকেরা ভরাক্রান্ত হৃদয় নিয়ে বললেন আমরা মক্কার মানুষ না আমরা মদিনা থেকে এসে
এসেছি তোমাদের রাষ্ট্রপ্রধান একটি ছেলেকে রাষ্ট্রীয়ভাবে পাগল করেছে ওই পাগলটাকে দেখানোর জন্য আমরা খোঁজ চাচ্ছি ওই ছেলেটা সাহসিকতার পরিচয় দিয়ে বললেন তোমরা কি সেই মোহাম্মদ নামে পাগলটাকে দেখতে চাও নাকি মদিনার যুবকেরা বললেন হ্যাঁ হ্যাঁ আমরা মোহাম্মদ নামে পাগলটাকে দেখতে চাই ওই লোকটি যখন বললেন ওই যে ছেলেটি দাঁড়ায় রয়েছেন মক্কার প্রান্তের মধ্যে এটাই হচ্ছেন রাষ্ট্রীয় পাগল মদিনার যুবকেরা ডেকে বললেন ও মদিনার মানুষেরা আজকে আমরা সেই পাগলের কাছে যাচ্ছি রে যখন মদিনার যুবকেরা ওই পাগলের কাছে চলে যায় রাস্তা দিয়ে অতিক্রম করলেন রাস্তা দিয়ে অতিক্রম করার পরে একটা মক্কার জমিনের ছেলে মদিনার জমিনের ছেলে বললেন ও তোমরা শোনো শোনো যতই পাগলের কাছে রাস্তা দিয়ে যাই ওই রাস্তাটার মধ্যে কেন যেন মেশক আম্বরের আমরা ঘ্রাণ পাই এমন ভাবে যখন কথাগুলো বললেন মদিনার যুবকেরা আল্লাহ রসুলের কাছে যখন চলে গেলেন আল্লাহ রসুল মদিনার যুবকদের দেখে বললেন হো জওয়ান যুবকরা তোমরা কোত্থেকে এসেছো তোমরা তো আমার মাতৃভূমির সন্তান না তোমরা যদি মাতৃভূমির সন্তান হতা আমি অবশ্যই মোহাম্মদ কিন্তু চিনতে পারতাম যুবকরা কান্না করে করে বলে মোহাম্মদ আমরা মক্কার জমিনের সন্তান না আমরা মদিনার জমিনের সন্তান মক্কার জমিনে এসেছি ব্যবসা করার উদ্দেশ্যে যখন ব্যবসা করার উদ্দেশ্যে আসলাম আমরা শুনলাম দেশের রাষ্ট্রপ্রধান আপনাকে রাষ্ট্রীয়ভাবে পাগল বানিয়েছে এমনভাবে যখন কথাগুলো বললেন এমনভাবে যখন কথাগুলো বললেন মদিনার যুবকেরা বললেন আপনি কি সেই মোহাম্মদ না আপনি কি সেই মোহাম্মদ না যেই মোহাম্মদকে তারা আলামিন বলে উপাধি দিয়েছিল যেই মোহাম্মদকে তারা বিশ্বাসী হিসাবে উপাধি দিয়েছিল যেই মোহাম্মদকে তারা চোখের সুরমা হিসাবে ব্যবহার করেছিল ওগো নবী বলেন তো দেখি আপনার কোন কোন অপরাধে তারা আপনাকে রাষ্ট্রীয়ভাবে পাগল বানিয়েছে এমনভাবে যখন কথা বললেন আল্লাহ রসুল ভারাক্রান্ত হৃদয় নিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মদিনার যুবকেরা সত্য বলতেছি রে আমি নবী পাগল না পাগল না একটি মদিনার যুবক ডেকে ডেকে বললেন ও মদিনার যুবকরা এই দেশের রাষ্ট্রপ্রধান যে কথা বলেছে কথা কাজে আমরা কিন্তু মিল পাইতেছি না ওই ছেলেটা যদি পাগল হতো চুলগুলো উস্ক ফুস্ক হতো জীবনে অনেক পাগল দেখেছি এই পাগল তো পাগল নয় এই সন্তানের মাথার চুলগুলো কি সুন্দর পরিপাটি আল্লাহু আকবার না 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 এই দেশের রাষ্ট্রপ্রধানের কথায় কাজে মিল পাওয়া যায় না কাকে আপনি রাজাকার বললেন কাকে আপনি জঙ্গি বললেন আবর জনতা যার জন্য কলিজাটা ফেটে দিতে পারে যার জন্য তাহাজ্জুদ গুজারি হয় যার জন্য রোজা রাখে সে আমাদের পাখিটা তো জঙ্গি হতে পারে ঠিক না এমনভাবে যখন কথাগুলো বললেন আল্লাহর রসুল ডেকে বললেন মোহাম্মদ আল্লাহর রসুল মদিনার যুবককে লোকে বললেন ও যুবক আমি পাগল না যুবকটা বললেন আমরা জীবনে অনেক পাগল দেখেছি ওই মোহাম্মদ যদি পাগল হতো হাতের চারাগুলো বড় বড় হতো কি সুন্দর পরিপাটি হাতের চারাগুলো ওই সন্তানটা যদি পাগল হতো দাঁতগুলো ময়লা থাকতো পাগলের ভ্যাস্ত এটাই ঠিক কিনা আসলে ওই সন্তানের চুপ ওই সন্তানের দাঁতগুলো কি সুন্দর হীরার মতো জ্বলতেছে এটা পাগল না পাগল না মদিনার যুবকের হাতে হাত রেখে ওয়াদা করে বললেন ওগো রাসূল আপনাকে কথা দিলাম এই দেশের অবৈধ রাষ্ট্রপ্রধান আপনাকে যদি মক্কার জমিনের মধ্যে না রাখে আমরা কথা দিলাম কথা দিলাম আমরা আমাদের বাপদাদার জমিনে মদিনায় আপনাকে নিয়ে যাব লিল্লাহে তাকবীর এমনভাবে যখন কথা বললেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কারণে এই কারণে পাগল বলতো দুই নম্বর কারণ আল্লাহ রসুলকে পাগল বলার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রসুলকে পাগল বলার কারণ হলে বলেছিলেন আল্লাহ রসুলের কাছে যখন ওহি এসেছিলেন আল্লাহ রসুল কিন্তু ঘেমে যেতেন কি যেতেন তাহলে বোঝা গেল ওহির ভার কম না বেশি
কেমন বেশি আল্লাহ রাব্বুল আলামিন ওহির ভার কেমন বেশি বোঝানোর জন্য বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে যখন বললেন পাহাড় এই কুরআনুল কারীম আপনার তোমার কাছে রাখতে চাই পাহাড় ডেকে ডেকে বললেন লাউ আনজাল্লা হাদাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন متصدعا من خشية الله الله رب العالمين ওই কুরআনুল কারীম উত্তর দিলেন আল্লাহ এই কুরআনুল কারীমের ভার আমি পাহাড় নিতে পারবো না বন্ধুগণ সংক্ষেপে বলতেছি সময় স্বল্পতা এমন ভাবে যখন কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের ভার যেই পাহাড় নিতে পারলো না ওই কুরআনুল কারীমের ওহিটা জেনে থাকলে বলেন তো নিয়েছেন কে আল্লাহ রাসূলের কাছে যখন ওহি আসতেন ওহি নাজিলের অধ্যায়ের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের কাছে যখন ওহি আসতেন আল্লাহ রাসূল যদি উটের পিঠে আরোহণ করতেন তখন যদি ওহি আসতেন উটের চারটা পা জমিনে দেবে যেত তাহলে বোঝা গেল আমার রাসূলের কাছে ওহি আসলে ওহিটা বড়ই ভারী ছিল আল্লাহ রাসূল ঘেমে যেত আল্লাহ রাসূলের যখন ঘাম পড়ে যেত বন্ধুগণ আল্লাহ রাসূলকে ঘাম দেখে বললেন ওই ওই তোমরা দেখো মোহাম্মদ লাত দেবদেবীকে না মানার কারণে মোহাম্মদকে লানত দিয়েছে লাদ্দাব দেবী এই জন্যই মোহাম্মদ ঘামতেছে নাউজুবিল্লাহ বলবেন না কারণ আল্লাহ রসুলকে কাছে পাওয়ার পরও তারা চিনতে পারে নাই আল্লাহ রসুলকে কাছে পাওয়ার পরও তারা চিনতে পারে নাই বোঝা গেল আবু জেহেল দ্বারায় আল্লাহ রসুলকে চিনা যাবে না আবু লাহাব দ্বারায় আল্লাহ রসুলকে চিনা যাবে না আবু জে আল্লাহ রসুলকে চিনতে গেলে অমরের মতো মন লাগবে আবু বকরের মতো মন লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আল্লাহ রসুলকে চিনার তৌফিক দান করুক বলেন আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته